আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে। বরাবরের মতো আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। সেই শুরু থেকে আপনাদের প্রশ্নের উত্তর পর্ব আমি প্রতি শুক্রবার একটা ভিডিওর মাধ্যমে দিয়ে আসছি, আজকেও সেম টু সেম চলে আসলাম আপনাদের মাঝে। আর আমি অনেক 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 খুশি যে আপনারা আমাকে এত এত প্রশ্ন করেছেন। আমি হিসাব করে দেখেছি গত সপ্তাহে আমার কাছে প্রায় 1000-এর উপরে প্রশ্ন এসেছে, 1000-এর উপরে প্রশ্ন এসেছে, এবং সেই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ ভিজিট ভিসা ফ্লাইট এবং করোনা ভাইরাসের ভ্যাকসিন এবং আপনার ওয়ার্ক পারমিট ভিসা আউটপাস এই বিষয়টা নিয়ে কিন্তু সবথেকে বেশি মানুষ জানতে চাচ্ছে। আর আমি অনেকে আপনারা যে প্রশ্ন আমাকে করেন, আমার উপরে বিশ্বাস করেন, সেই জন্য আমি নিজেকে অনেক গর্ববোধ করি। আর আমি চেষ্টা করি সবসময় সঠিক তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর আজকেও সেম টু সেম আপনারা আমাকে অনেক অনেক প্রশ্ন করেছেন। ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু প্রশ্ন উত্তর পর্ব, যাদের হাতে সময় আছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছুরই প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবেন। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর ডিসক্রিপশানে আমার মাসুম বিল্লাহ ব্লগস চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, আর একটা চ্যানেল আছে আমার ইউটিউব, সেটা মাসুম বিল্লাহ ব্লগস। ওইটার মধ্যে আমি চাকরির খবর, বিভিন্ন রকমের ব্লগস, আরব আমিরাতের লাইফস্টাইল, আমরা কী করি, কীভাবে চলি, এগুলো ভিডিও আপলোড দেবো, এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপলোড দেবো যেগুলো আপনারা আগে কখনো দেখেননি হয়তোবা। আর ফেসবুক পেজ এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, এভারগ্রিন প্রবাসী, চিরসবুজ প্রবাসী, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে অ্যাড হয়ে যাবেন সেই গ্রুপটিতে। আর ইনস্টাগ্রাম আইডি তো আছেই, নিচে ডিসক্রিপশানে আমার সব কিছুই লিঙ্ক দেওয়া আছে, আপনাদের যদি ভালো লাগে তাহলে অ্যাড হয়ে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে চলে এসেছে আপনাদের প্রশ্ন, সেই কাঙ্ক্ষিত প্রশ্ন, হাজার হাজার প্রশ্ন। আমি হিসাব করে দেখেছি যে গত এক সপ্তাহে আপনারা টোটালি আমাকে প্রায় 1000-এর উপরে প্রশ্ন করেছেন। আমি নিজেকে অনেক ধন্য মনে করছি, কারণ আপনারা আমাকে বিশ্বাস করছেন আর আপনাকে ভালোবাসেন, আপনারা আমাকে পছন্দ করেন অনেকেই, সেজন্য নিজের কাছে অনেক ভালো লাগে, উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। অনেকে আমাকে মন্তব্য করেন যে ভাই এত সময় কেন নষ্ট করছেন ইউটিউবে, হ্যাঁ কেন আপনারা এত সময় নষ্ট করে, আপনি অন্য কোনো কাজ করেন, এসে আমাকে অনেক কিছুই বলে অনেকেই। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি যে অবস্থানে আছি বর্তমানে, আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর বেশি কিছু বলতে চাই না, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আর ভিডিও সেটা তো আমার প্রথম থেকেই শখ ছিল, সেই 2014 সাল থেকে, তখন থেকে আমি ভিডিও বানিয়ে আসছি, কাজ করছি। কিন্তু আমি পরিশেষে চিন্তা করলাম যে আমি ইউটিউবে যদি কাজ করি তাহলে প্রবাসীদেরকে নিয়ে কাজ করব, প্রবাসীদের যাতে কিছু উপকার হয় আমি সেই কাজটা করবো, যেহেতু আমি নিজেও একজন প্রবাসী। ঠিক আছে, আমি যখন 2007-8 সালে যখন আমরা দুবাই আসি তখন কিন্তু এই সিস্টেমটা ছিল না, তাই আমরা অনেক কিছুই তখন ভুল করতাম, জানতাম না। আজকে দেখুন ইউটিউব চলে এসেছে, ফেসবুক চলে এসেছে, আমরা যে কোনো সংবাদ সাথে সাথেই পেয়ে যাচ্ছি। তাই আমি চিন্তা করলাম যে আমি নিজেও আপনাদের মাঝে নিজের যে অভিজ্ঞতাগুলো আছে, অন্তত কোনো তত্ত্ব দেই আর না দেই, অন্তত নিজের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে তুলে দেবো, তাই ভিডিও বানাই। ঠিক আছে, আর টাকা ইনকাম করার জন্য সেটা না, ঠিক আছে, টাকা ইনকাম আমি এখনও বলি এই চ্যানেল থেকে আমি এখন পর্যন্ত কোনো টাকা ইনকাম করি নাই। ঠিক আছে, আজকে প্রায় 1-2 বছর ধরে আমি চ্যানেল চালাই, সেটা হচ্ছে পরের কথা। আমি ঠিক আছে, তাহলে বেশি কথা বলবো না, চলুন প্রশ্নের উত্তরগুলোতে চলে যাই। আপনারা আমাকে এভাবে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। হয়তো অনেকের প্রশ্নের উত্তর আমি দিতে পারি নাই বিভিন্ন কারণে, কিন্তু আপনারা মনে কিছু নেবেন না, ইনশাল্লাহ পরবর্তীতে দেব। তো প্রথমেই যে প্রশ্নটা দেখুন, সর্বপ্রথম একটা প্রশ্ন পেয়ে গেলাম, জানি না কেন এরকম, জাহাঙ্গীর এত কথা না বলে ফ্লাইট কবে খুলবে সেটা বলেন, হয়তো তিনি রাগের মাথায় সেই কথাটা বলেছেন। দেখুন এত কথা বলি না, আমি যেগুলো কথা বলি সব কিছুই আপনাদের জন্যই বলি, আমার নিজের কোনো কথা না। তো ফ্লাইট কবে খুলবে সেটা বলার জন্য ভাই আপনাদেরকে তো বললাম যে ফ্লাইট কবে খুলবে ভাই সেটা কিন্তু বলা যাচ্ছে না, তবে আশা করা হচ্ছে একটা সুসংবাদ আমরা পাবো। ঠিক আছে, একটা সর্বপ্রথমই একটা কথা আপনাদেরকে বলে নেই, যারা ফ্লাইট সম্বন্ধে প্রশ্ন করেছেন, অনেকেই ফ্লাইট সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তরটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি যারা ফ্লাইট সম্বন্ধে প্রশ্ন করেছেন, এরপরে বলবো কে কে কমেন্টস করেছেন। ফ্লাইট আরব আমিরাতের এখন পর্যন্ত বাংলাদেশের সাথে বন্ধ রয়েছে, বন্ধ বলতে সেটা আপনার স্ট্যান্ড বাই রয়েছে, ইন্ডিয়ার সাথে তারা একটা টাইম দিয়েছেন, পাকিস্তানের সাথে তারা একটা টাইম দিয়েছেন, তো বাংলাদেশের সাথে যদিও টাইম দিয়ে থাকে সেটা ইমারত এয়ারলাইন্স দিয়েছে, ইউএই থেকে, ইউএইর কোনো অফিসিয়াল পেজ থেকে কিন্তু সেটা বলা হয় নাই। ঠিক আছে, সেটা বলা হয় নাই। তো এখন কথা হচ্ছে যে আপনারা জানেন যে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে
ইন্ডিয়ার একজন অ্যাম্বাসিডার পবন কুমার, তিনি আরব আমিরাতকে প্রচুর চাপ দিচ্ছে যাতে ফ্লাইটগুলো খুলে দেওয়া হয়, অন্তত বিশেষ বিবেচনায় যারা বাংলাদেশে বা অন্য যে যারা ইন্ডিয়াতে বা অন্য জায়গায় যারা আটক পড়ে গিয়েছেন, ভিসার সমস্যা হচ্ছে তাদের, আকামার সমস্যা হচ্ছে, বিভিন্ন কারণে তিনি প্রচুর চাপ দিচ্ছেন যাতে ফ্লাইটটা বিশেষ বিবেচনায় এই সকল ব্যক্তিদের জন্য খুলে দেওয়া হয়। এবং আপনাদেরকে একটা কথা আমি সাফ সাফ বলে দিচ্ছি, যদি ইন্ডিয়ার ফ্লাইট খুলে দেয় তাহলে বাংলাদেশের ফ্লাইট খুলে যাবে। আপনারা অপেক্ষায় থাকেন, ইনশাল্লাহ কোনো আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে আমি আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যাতে ফ্লাইটগুলো খুলে যায়। এখন মানুষ অস্থির হয়ে গিয়েছে বাংলাদেশে, আমি এত কমেন্টস আমি পড়তে পারবো না, শুধু জাস্ট আপনাদেরকে প্রথমে ফ্লাইট যারা প্রশ্ন করেছেন, ফ্লাইটের উদ্দেশ্যে যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম। এখন দেখি কে কে ফ্লাইট সম্বন্ধে প্রশ্ন করেছেন। দেখুন প্রথম প্রশ্নটাই ফ্লাইট কবে খোলা হবে। ভাই খুবই ভালো লাগলো কথাগুলো শুনে, আশাই রইলাম তুহিন কান, ধন্যবাদ। তোফায়েল দয়া করে বলবেন নতুন ভিসা কি পাওয়া যাবে, বর্তমানে না নতুন ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। ভাই আপনাকে একটা কথা বলেছি, যেহেতু আপনার ফোন নাম্বার নাই, আমার সৌদি আরব লাইসেন্স আছে, আমি এখন শারজা আছি, 20 দিন হয়েছে আইসি, ট্যাক্সি কোম্পানিতে কীভাবে আবেদন করবো জানাবেন ভাই, সেটা অনেক বড় বিষয়, ঠিক আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। তবে আপনি আশপাশে দেখেন কোনো ওই যে ট্যাক্সি ট্রেনিং সেন্টার রয়েছে, যে জায়গায় ট্যাক্সি আপনারা কাউকে কাউকে জিজ্ঞেস করেন শারজাতে, তারা দেখিয়ে দেবে, সেই জায়গা থেকে আপনি যোগাযোগ করেন, আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, কী কী লাগবে, কী হবে না হবে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, এটা কোনো সুখবর না, জেসমিন আক্তার উনি বলেছেন এটা কোনো সুখবর না, কারণ আমি যে ভিডিওটা আপনি আপলোড দিয়েছিলাম যে ইন্ডিয়ার একজন অ্যাম্বাসিডার বলেছে, সুখবর ওনার কাছে লেগেছেন, হয়তো এসে আমার কাছে সুখবর লেগেছে, কারণ যদি এরকম একটা কিছু হয় সেটা সুখবরই, ঠিক আছে, যাই হোক আপনার কাছে লাগে না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভাই দুবাই 3 মাসের ভিজিট ভিসা কত, আর ভিসার মেয়াদ চলে গেলে কি জামানোর টাকা কি ফেরত পাবো কি না? দেখুন ভিসার মেয়াদ যদি চলে যায় তাহলে আপনি যে ভিসাটা বের করেছেন সেই টাকাটা আপনি পাবেন না, তবে এই জায়গাতে আপনার একটা টাকা দেওয়া হয় ডিপোজিট, ডিপোজিটের টাকাটা আপনি পাবেন। যদি রিফান্ডেবল হয়ে থাকে ভিসা নেওয়ার সময়, যদি সে বলে থাকে আপনাকে যে ভিসা নেওয়ার সময় যদি আপনাকে সে বলে যে রিফান্ডেবল করবে টাকা, তাহলে আপনাকে সেই টাকাটা দিবে, কোনো সমস্যা নেই, নয়তো আপনি পাবেন না। আমি ভ্যাকসিন আসলাম ভাই, আমি ভ্যাকসিন মেরেছি দুবাই থেকে আসার সময় 2টা, এখন আমার ভিসার টাইম আগামী মাসের 7 তারিখ শেষ, এখন আমি কী করব? দেখুন ভিসার মেয়াদ যদি আগামী মাসের 7 তারিখ, এই মাসে মানে আগামী মাসের 7 তারিখ, আচ্ছা, যদি শেষ হয়ে যায়, এখনও 1 মাসের উপরে সময় রয়েছে, দেখুন কী হয়, যদি ফ্লাইট খুলে তো চলে আসবেন, কোনো সমস্যা নেই, আর যদি ফ্লাইট না খুলে অপেক্ষায় থাকবেন আরব আমিরাত সরকার, কারণ যাদের ভিসা শেষ হয়ে গেছিলো আমরা অতীতে দেখেছিলাম তাদের ভিসার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়েছিল, হয়তো বাড়িয়ে দিতে পারে, ইনশাল্লাহ টেনশন করার কোনো কারণ নেই, আপনাদেরকে প্রথমেই বলে রাখি টেনশন করার কোনো কারণ নেই, আপনারা টেনশন করবেন না। ফয়জুন নূর খান, মাসুম ভাই আমার বিজি ভিসার মেয়াদ জুন মাসের 11 তারিখ শেষ, এখন আমি কি ভিসার দুবাই যেতে পারবো? না, ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় আপনি আসতে পারবেন না, তবে আরব আমিরাত সরকার যদি কোনো সুযোগ দেয় যে ভিসার মেয়াদ যাদের শেষ হয়ে গিয়েছে তারা আসতে পারবেন, হয়তো ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়ে দিবে, তারা আসতে পারবেন যদি সেই সুযোগটা দেয়, আর যদি সুযোগ না দেয় তাহলে ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে। কিং কুইং লাভ ইউ ভাইয়া, লাভ ইউ মনির, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপনাকেও। রশন মুসাফ ভাইয়া, আমার ভাই বিজি ডে গেছে, এখন পার্টনারশিপ ভিসা নিতে চাচ্ছে, কত খরচ হচ্ছে? যে পার্টনারশিপ ভিসা যদি নিতে যায়, পার্টনারশিপ ভিসা বিভিন্ন রকমের রেট রয়েছে, তো পার্টনারশিপ ভিসা একটা নিতে গেলে আপনাকে সব 10 থেকে 12 হাজার দেড়ের মতো লাগবে, সেটা যে পার্টনারশিপ ভিসাটা আপনাকে দিবে সে কতটুকু টাকা আপনার কাছ থেকে নিবে সেই বুঝতে পারবে, সেই উপর তার উপরে নির্ভর করে কিন্তু আপনাকে পার্টনার ভিসাটা দিবে। ধন্যবাদ। জাকির ভাই, যাদের বাংলাদেশে ভিজিট ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে তাদের কী হবে? আপনাকে বলেছি, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে যদি সরকার কোনো সুযোগ না দেয় তাহলে তো তারা আসতে পারবেন না, আর যদি সরকার কোনো সুযোগ দেয় যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আবার সুযোগ পাবেন, 1 মাস মেয়াদ 2 মাস মেয়াদ বাড়িয়ে দেয়, তাহলে আপনারা আসতে পারবেন। ধন্যবাদ। রুহুল আমিন ভাই, আপনার কথাগুলো আমার ভালো লাগে, আমার প্রশ্নের উত্তরটা দেন, আমার ভিজিট ভিসার মেয়াদ শেষ। দেখুন এখানে একটা কথা বলি, হয়তো এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন, অনেকেই কথা বলেছেন যে ভিজিট ভিসা নিয়ে, অনেকে এই বিষয়টা নিয়ে যারা প্রশ্ন করেছেন আপনাদের সম্বন্ধে বলি। দেখুন ভিজিট ভিসা যারা দেশে আছেন বর্তমানে তাদের যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় সেটা কিন্তু বাড়ানো যাবে না, সেটা কিন্তু টাকা দিয়ে বাড়াতে পারবেন না আপনি কখনো, তবে যদি আরব আমিরাত সরকার কোনো সুযোগ দেয় যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে যারা তারাও 1 মাস সময় পাবেন 2 মাস সময় পাবেন, আপনারাও অতিরিক্ত একটা টাইম পাবেন, সেই টাইমে আপনি আসতে পারবেন, যদি সেই সুযোগটা দেয় তাহলে আপনারা আসতে পারবেন, নয়তো আপনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কোনো কিছুই করার নাই, ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, নতুন ভিসা নিয়ে আবার আসতে হবে। এটা সাফ সাফ বলে দিলাম, এই বিষয় নিয়ে যারা প্রশ্ন করেছেন আশা করছি সবাই উত্তর পেয়ে গিয়েছেন, আর এই বিষয় নিয়ে উত্তর এখন আর দেবো না। ধন্যবাদ। দুবাইয়ের ফ্লাইট খোলার সাথে সাথে জানাবেন, আপনার প্রথমেই বলে দিয়েছিলাম রুবেল প্রেম, আমি ভিজিট ভিসা আসার জন্য ভিসা নিয়েছি 1 মার্চ 1 তারিখ 3 মাসের ভিসা, তাহলে কি আমি যেতে পারবো না? 27 তারিখ 3 মাসে ভিসা, তাহলে কি আমি যেতে পারবো না? 27 মার্চ আপনি ভিসা নিয়েছিলেন, 3 মাসে, মার্চ এপ্রিল মে জুন ভিসার মেয়াদ চলে গেলে আপনি কী করে আসবেন ভাইয়া?
রাশেদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। রিয়াজউদ্দিন ভাই, চিন্তায় আছি, বিষা পেয়েছি কিন্তু যেতে পারছি না। এমডি ফকরুদ্দিন, একটু কম বললে ভালো হয়। আচ্ছা ভাই, বলবো নি। রাসেল আহমেদ, ইরে পয়সা কমানোর জন্য এত মিথ্যা ভিডিও বানিয়ে মানুষের গালাগালি শুনতে ভালো লাগে বুঝি? রাসেল কেন না, আপনাকে একটা কথা বলি, আপনি আমার কমেন্টসগুলো পড়বেন, দেখবেন আমাকে কতজনে গালি দেয়। আপনারা কমেন্টসগুলো একটু পড়বেন, পড়ে তারপর উত্তর। এই মিথ্যা কথা আমি কখনো বলি না, ঠিক আছে? ইচ্ছা করে কোনো মিথ্যা কথা বলি না, আর সবসময় চেষ্টা করিস ভালো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি কমেন্টসগুলো পড়ে তারপর দেখবেন আমাকে গালাগালি কতজনে করছে, ঠিক আছে? দেখুন, একটা সংসারে চার পাঁচজন ভাই থাকে, দুজন ভাই থাকে, একজন বোন থাকে, তারপরও সেই সংসারে কিন্তু এক ভাই আরেক ভাইকে গালাগালি করে, আর আমি তো দূরের, তাই না? আশা করছি বুঝতে পেরেছেন, ধন্যবাদ কমেন্টস করার জন্য। মিলন সবুজ বাঙ্গা, আলহামদুলিল্লাহ। রাজীব ভাই, এখানে আমার একটা দুই দক্ষিণ ইন্ডিয়ার দেশ দুবাইয়ের সাথে কথা বলে, প্রবাসীর জন্য আর বাংলাদেশের রাষ্ট্রদূত বলি না। আমি শুনেছি যে বাংলাদেশের রাষ্ট্রদূত নাকি এই বিষয় নিয়ে আলোচনা করছে, যাতে বিশেষ একটা ফ্লাইট খোলার জন্য, সেটা শুনেছি। এখন দেখা যাক পরবর্তীতে কী আসে আপডেট। ভাই, আমি দুবাই থেকে গত 6 মাস এসেছি ভাই, ফ্লাইট। দেখুন, সবাই কিন্তু ফ্লাইটের কথাই বলছেন, ফ্লাইটের কথাই বলছেন, ফ্লাইটের কথাই বলছেন, ফ্লাইটের কথাই বলছেন। যারা ফ্লাইটের কথা বলছেন, আমি তো বলেই দিয়েছি ফ্লাইট সম্বন্ধে, প্রথমেই আমি আপনাদেরকে বলে দিয়েছি। যারা দেখেন নাই, প্রথম দেখবেন ভিডিওটা, পেয়ে যাবেন উত্তর। প্রবাসী মামুন, ইন্ডিয়া এমডি সাহেব ভাই, ইনশাল্লাহ ফ্লাইট খুলবে, ইনশাল্লাহ ভাই, ফ্লাইট চালু হওয়ার সাথে সাথে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ জানিয়ে দেবো। এমডি রাসেল, আর কত অপেক্ষা করবো ভাই, একটু অপেক্ষা করেন না। আল আমিন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মোহাম্মদ জাহিদ, মাশাল্লাহ, হলে তো ভাইয়া ভালো হয় অনেক, আলহামদুলিল্লাহ ভালো হবে অবশ্যই। চিটাগং টিকটক ভাই, বিজি বিষা কবে খুলবে সেটা বলা যাচ্ছে না। এমডি ইমরান হোসেন ভাই, কবে খুলবে সেটা বলতে পারছি না ভাই। এমডি পরান, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ ব্রো। আপনাকেও ভাই, কোন দিন খুলবে ভাই সেটা আপনাকে প্রথমে যে বলতে পারছি না, কখন খুলবে ভাই। দীপক ভৌমিক ভাই, বিজি বিষা কি চালু হবে না সেটা বলতে পারছি না ভাই, চালু হবে ইনশাল্লাহ, অপেক্ষা করেন। ওয়াসিম ভাই, ধন্যবাদ ভাইয়া। এমডি নাইম দেওয়ান ভাই, ফ্লাইট কি কাল থেকে চালু হবে? তো এইরকম অনেক প্রশ্নই রয়েছেন, আপনারা স্ক্রিনে দেখুন, আমি প্রশ্নগুলো একটা একটা করে নিয়ে আস্তে আস্তে আমি স্ক্রল করছি, আপনারা দেখতে পারেন যে প্রশ্নটা আমার কাছে গুরুত্ব মনে হয় আমি দিচ্ছি আপনাদেরকে। মতিউর রহমান বা আসসালামু আলাইকুম, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করি ভাই। ভাই, দুবাইতে সিকিউরিটি কাজটা কীরকম, যোগ্যতা লাগে, বেতন কীরকম? ভাই দেখুন, সিকিউরিটি কাজ সম্বন্ধে একটা কথা বলি, অল্প করে বলছি। সিকিউরিটি কাজে বেতন ভালো, আর শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস লাগবে আপনার নিম্নতম, আর অন্য কোনো যোগ্যতার প্রয়োজন হবে না, ঠিক আছে? আর ভালো করে একটু ইংলিশ বল, মানে ইংলিশ সম্বন্ধে একটু আপনাকে আইডিয়া থাকতে হবে, এই কয়েকটা যোগ্যতা থাকলে আপনার হবে। এমডি আরি ভাইয়া, ভাই চিন্তা হয় কি করব ভাই, চিন্তা কম, চিন্তার কিছু করার নাই ভাই। এমডি মিলন বলেছেন, এমডি হাসান ভাই, ফ্লাইট কবে খুলবে ভাই বলতে পারতেছি না ভাই। অনেকে এই বিষয় নিয়ে প্রশ্ন করছে, আপনারা দেখুন আমি নিয়ে যাচ্ছি স্কল করে। রনি আহমেদ, আমি শুধু বলছি যারা কমেন্টস করেছেন, রনি আহমেদ, সেলিম উদ্দিন, ইমতিয়াজ আহমেদ, শুভ মজুমদার, ফারহান ফারুক, আকাশ চুয়া মিডিয়া। ভাই, আমি অনেক বিপদে আছি ভাই, আমার বিজিপ ভিসা মেয়াদ শেষ 2 মাস হলো ভাই, বিজিপ ভিসা শেষ হয়ে গেলে কিছুই করার নাই। রাকিবুল ইসলাম, রাকিব, রাকিবুল ইসলাম, রাকি প্রশ্ন করেছেন, মতিউর রহমান প্রশ্ন করেছেন, হৃদয় খান, লাকি প্রশ্ন করেছেন, আল্লাহ গো আমাগো চোখকে দেখে না কি করবে বলুন ভাই। এম এস টিভি, ফরহাদ রেজা, এম তানজিল, দুবাই ব্লগ, শাহিদুল ইসলাম, রুবেল পলি, আমিল রাজ, হ্যাঁ দুটি পাটা, পাহিম এল এল বি, ধন্যবাদ সৎ উপদেশ দেওয়ার জন্য। অনলাইন টেক 24, পিয়া খান, আসসালামু আলাইকুম ভাই, আরব আমিরাত থেকে কি বাংলাদেশে যা আসা যাবে? হ্যাঁ, বাংলা আমিরাত বাংলাদেশে যেতে পারবেন। এম এস চ্যানেল, থ্যাংক ইউ ভাই, আমি জানু সেন ভাই, আপনার আহমেদ প্রেমী, ইসমত জাহান, ফেরিওয়ালা, জিশান আহমেদ, জাকির ভাইয়া, H20, জুয়েল আহমেদ, ধন্যবাদ ভাইয়া, রুবেল আহমেদ, 585, ফ্লাইট কবে চালু হবে সেটা বলতে পারছি না ভাই। আসলে অনেক অনেক প্রশ্ন, এমডি তাহের, আল আমিন, জাহাঙ্গীর, প্রবাসী মাসুদ, শিপন সরকার, এমডি মনি ভাই, ফ্লাইট কবে খুলবে? ফ্লাইট এখন পর্যন্ত বলা যাচ্ছে না কখন খুলবে, সকলে ফ্লাইট সম্বন্ধে কথা বলছেন। এমডি ইকবাল, সাবরিনা বাবু, মোহাম্মদ রাশিদুল, কামরুল হাসান, এমডি কামাল, রুবেল মিয়া, রুবেল মিয়া, শিমুল মোহাম্মদ, জান্নাত মামুন, আবু চৌধুরী, মিথুন সাউন্ড ফিল্ম, অল বিউটিফুল, আবু চৌধুরী, সঞ্জিত রাজ, এমডি আশরাফ, দুটি পার্টি, আচ্ছা ফেরিওয়ালা, ওয়াডি টেলা, রুবেল FMS, আব্দুল কুদ্দুস, এরপর কামরুল হাসান, ইব্রাহিম মানিক, আব্দুল সালাম, এমডি হাসান, দিলীপ বিশ্বাস, সাইফুল ইসলাম, মুশারদ এসকে, জুয়েল আবিদিন, মানিক মিয়া, ইসমাইল হুসাইন, সজীব, আবু সাইদ, এমডি সুমন, MS চ্যানেল, 10 মিনিট এডুকেশান, নাসুম বিল্লা ভাই, আমি বিজিট বিশা UAE-তে যাচ্ছি, যেতে চাচ্ছি ভাই, বর্তমানে বিজিট ভিসা বন্ধ রয়েছে এই মুহূর্তে,
চিন্তাটা না করাই ভালো। করিম শারমিন, এমডি হামিম, ফ্লাইট চালু হবে কবে বা ভ্যাকসিন যারা দেবে আসা কিনা, ভ্যাকসিন যারা দেন নাই, একটা উদ্দেশ্য কথা বল, যারা ভ্যাকসিন দেন নাই তারা ভ্যাকসিনটা দিয়ে নেবেন, কারণ ভ্যাকসিন অনেক জরুরি হয়ে পড়েছে বাংলাদেশে, শুধু আরব আমিরাতে। আমরাও দিয়ে এসেছিলাম 31 তারিখ, এবং 21 দিন পর আবার দ্বিতীয় ডোজ দিব। সবাই দোয়া করবেন, ভ্যাকসিনটা দিয়ে দেবেন, ভ্যাকসিনটা অবশ্যই দরকার পড়েছে। সুমাইয়া আক্তার, ভিসা এখন ফ্যামিলি ভিসা খোলা আছে নাকি জানাবেন ভাই? ফ্যামিলি ভিসা সম্বন্ধে আইডিয়া নেই তো, ফ্যামিলি ভিসাটা যেহেতু ফ্লাইট বন্ধ, ফ্যামিলি ভিসা খোলা হলেই কি না হলেই কি, আপনাকে প্রথমে একটা কথা বলি, ঠিক আছে? যদি ফ্লাইট খুলে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, তার আগে অ্যাপ্লাই করার দরকার নেই। এমডি সুমন খান, এমডি রাশিদ, এমডি রাশিদ কাজী সুহাগ, এমডি নাইম, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? বিজিবি ভিসার মেয়াদ আছে এত ভাই, কিছুই করার না, বিজিবি ভিসার মেয়াদ চলে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে, প্লিজ জানাবেন ভাই। এস এ রানা, আহমেদ খান, ইসমত জাহান, আহমেদ খান, আসসালামু আলাইকুম, নাতুল পলাশ, নাতুল নেতু, সাইফুল ইসলাম, এমডি মুজাম্মেল মল্লিক, মাসুম বিল্লা, ভিসা খুলবে প্লিজ একটু যা ভাই। এমডি আশরাফ, ভিসা যদি গাড়ির লাইসেন্স ফাইল খুলি আবার যদি ভিসা পরিবর্তন করি তাহলে কি গাড়ির ফাইলটা নিয়ে তো শেখা যাবে? অবশ্যই শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। নিজামুদ্দিন, এমডি হানিফ, এমডি আশরাফ, জাকির ভাইয়া, আল আমিন, জাকির ভাইয়া, রাব্বানি খান, এমডি আরাফ, মিস্টার বাপন, এমডি দুবাই ট্যাক্সি ড্রাইভারে ভিসা আছে না বর্তমানে? আছে, কিন্তু বর্তমানে যেহেতু ভিসা বন্ধ সেহেতু অপেক্ষা করাটাই ভালো। তো এরকম অনেক অনেক প্রশ্ন, অনেকের নামে আমি নিয়েছি, অনেকের নাম নিতে পারি না, সেই জন্য সরি। কলম্বিয়া ট্রাভেল ভাই, তাদের অ্যাপ্লাই করা তাদের অবস্থা কী হবে দয়া করে উত্তর দিবেন ভাই। তাদের অ্যাপ্লাই করা কী বিষয়ে বলতে চাচ্ছেন আমি বুঝি নাই, আমাদের কথাগুলো বিশ্বাস করা যায় না, আপনাদের কথাগুলো বিশ্বাস করা যায় না, কী করে বিশ্বাস করবেন ভাই? এত এত ইউটিউবার এত এক একজন এক এক কথা বলে, কিন্তু কী করে বিশ্বাসটা করবেন বলেন? সেটা আমাদেরই দোষ। থ্যাংকস ভাই। এমডি কবির, ভাইজান বাহারাইনের যাত্রী কিন্তু আমার ট্রানজিট ফ্লাইট। তো এরকম অনেক অনেক প্রশ্ন, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে প্রশ্ন করেছেন, হয়তো অনেকে প্রশ্নের উত্তর দিতে পারিনি। তো সর্বশেষ একটা কথা বলবো, যারা ফ্লাইটের জন্য অপেক্ষা করেছেন তারা অপেক্ষা করে দেখেন কী হয়, যারা দেশে ভিজিট ভিসায় আছেন তারাও অপেক্ষা করেন, দেখেন কোনো খবর, যাদের ভিজিট ভিসার মেয়াদ চলে গিয়েছে তাদেরকে অপেক্ষা করতে হবে, সরকার কোনো নতুন কোনো সিদ্ধান্ত দেয় কিনা ভিজিট ভিসাধারীদের জন্য, যে ভিজিট ভিসা যারা আছেন তারা ভিজিট ভিসা আসতে পারবেন বা মেয়াদ বাড়িয়ে দেবে যদি কোনো সুযোগ আসে কিনা। আর ফ্লাইট কখন খুলবে সেটা বলা যাচ্ছে না, আর ভিজিট ভিসা বন্ধ রয়েছে, এখন ভিজিট ভিসা বের হয় না, সেটা বাংলাদেশি না, 16টা দেশের ভিজিট ভিসা বর্তমানে ক্লোজ রয়েছে, আউটপাস বর্তমানে বন্ধ রয়েছে। এবং আর একটা কথা হচ্ছে যে এদেশ থেকে আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই, এদেশ থেকে ফ্লাইট খোলা রয়েছে। আর ভ্যাকসিন যারা নেন না ভ্যাকসিনটা নিয়ে, ভ্যাকসিনটা অনেক অনেক জরুরি। তো আশা করছি আপনারা অনেকেই অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।